नमस्कार दर्शक बंधु, क्लिनिके अनेक पेशेंट एसे कमप्लेन करें। प्रथम जरा देखान ता के बोलें डाक्तर एम ओषुध देवें ना जाते हमार रोग बेड़े जाए। ये कथागुली पेशेंट क्यों बोलें, क्यों एक प्रचलित एक धारणा हो गए होमिओपैथिर ऊपर होमिओपैथी ओषुध खेले रोग प्रथम बेड़े जाए। डाक्तरगुला रोगटीके बाड़िए दें, रोगेर कष्टटाके रोगेर साइन सिमटमके बाड़िए दें। केन बोलें, एकजन डाक्तरबाबुर काछे जखन पेशेंट जान, डाक्तरबाबु कि सत्यि रोगटीके बाड़िए देवार जन्य ओषुध दें, रोगेर साइन सिमटमेर तीव्रता बाड़िए देवार जन्य ओषुध दें? आज के ये विषय आमि आलोचना करब, ब्यापारटा पुरो स्पष्ट करे देव आपनादेर काछे। केन पेशेंटेर मध्ये ये धारणाटी थाके, क्यों पेशेंटर मध्य धारणाटी होमिओपैथिक डॉक्टर विशेष एक नीति मेने ओषुध प्रेसक्रिप्शन करें। से नीतिटी हलो ल अफ सिमिलार सिमिलिया सिमिलिबास क्यूरेचर, यही प्रिंसिपल ओपर उनारा ओषुध प्रेसक्रिप्शन करें। ये ल अफ सिमिलार कोथा थेके एलो, किभावे एलो, ये सम्बन्धे दो चारटे आमी प्रथमे कथा बोलो। ये ल अफ सिमिलार नीतिटाके डॉक्टर सैमुअल हैनिमैन प्रथम उनी प्रचलन करें चिकित्सा शास्त्रे। पृथिवीते ये ल अफ सिमिलार किन्तु आगेओ बर्तमान छिलो। डॉक्टर सैमुअल हैनिमैन डाक्तरी पास करार पर उनी प्राइवेट प्रैक्टिस शुरू करें। उनी देखलें जे रोगेर कारणे पेशेंटरा उनार काछे आसेन सेई रोगटी तो सेरे जाए, किन्तु किछुदिन पर आबार एकटी नतून रोग निये पेशेंट डाक्तारबाबुर काछे आसेन। এইভাবে কিছুদিন অন্তর অন্তর কিছু কিছু পেশেন্ট দেখা যাচ্ছে যে ডাক্তারবাবুদের কাছে আসছে, একটা রোগ সারাবার পরিবর্তে আর একটা নতুন নতুন রোগ নিয়ে ডাক্তারবাবুদের কাছে আসেন। তৎকালীন চিকিৎসা ব্যবস্থার উপর এই কারণে তিনি খুব অসন্তোষ প্রকাশ করেন, সেই কারণে উনি প্রাইভেট প্র্যাকটিস ছেড়ে দেন। কিন্তু উনার তো তখন সংসার ছিল, কি করে উনি সংসার চালাবেন? এই কারণে উনি একটি ছাপাখানায় জব করতে শুরু করে। উনি প্রায় 13টি ভাষা জানতেন। এইরকম মহাপুরুষ কিন্তু পৃথিবীতে খুবই কম মেলে, যে মানুষ 13টা ভাষা বলতে পারে এবং লিখতে পারেন। ছাপাখানায় উনি একদিন কাজ করছিলেন এবং একটি মেডিসিনের বইটির নাম হলো কুলেন্স মেট্রিমেটিকা, উনি ট্রান্সলেশন করছিলেন। ট্রান্সলেশন করার সময় একটি লাইন উনাকে খুব ধন্দে ফেলে দেন। কুলেন্স মেট্রিমেটিকায় লেখা আছে সিমকোনা বার্ক তেতো বলে জ্বর সারাতে পারে, ম্যালেরিয়ার জ্বর সারাতে পারে। তখন এই কথাটি পড়ার পর উনি খুব আশ্চর্য হয়ে গেলেন। তারপরে উনি সিমকোনা বার্ক সুস্থ শরীরে নিজে এবং ওনার ফ্যামিলি মেম্বারদের খাওয়ালেন। যে সকল ফ্যামিলি মেম্বারদের সিমকোনা বার্ক খাইয়েছিলেন সেই সকল ফ্যামিলি মেম্বারদের ম্যালেরিয়ার মতো জ্বর আসতে শুরু করে, ঠিক ম্যালেরিয়ার মতো জ্বরের সিমটম প্রকাশ পায়। তখন তিনি সিদ্ধান্তে উপনীত হন যে কোনো মেডিসিন যে যে সিমটম তৈরি করতে পারে, যে ডিজিজ কন্ডিশন তৈরি করতে পারে, সেই ডিজিজ কন্ডিশন ওই মেডিসিন সারিয়ে তুলতে পারে। এটাই হলো ল অফ সিমিলার। হোমিওপ্যাথিক ডক্টররা পেশেন্টের শরীরে এমন একটি মেডিসিন চয়েস করেন যে মেডিসিনটা পেশেন্টের শরীরে যে রোগটি আছে, যে রোগের সাইন সিমটম নিয়ে পেশেন্টটি সাফার করছে, সেই সাইন সিমটম তৈরি করতে পারে এমন একটি মেডিসিন চুজ করে পেশেন্টের শরীরে পুট করে দেন, অর্থাৎ সিমিলার মেডিসিন দেন। এই কারণেই প্রথমে ডাক্তারবাবুদের কাছে গেলে রোগটা বা রোগের তীব্রতাটা সামান্য পরিমাণে বেড়ে যায়। পেশেন্টের প্রথম দিকে অর্থাৎ মেডিসিনের যখন প্রাইমারি অ্যাকশন হয় তখন কিন্তু রোগের তীব্রতা সামান্য পরিমাণে বাড়বেই। হোমিওপ্যাথিক শাস্ত্রে এটা নীতি, ডাক্তারবাবু ইচ্ছা করে বারবার কিন্তু ওষুধ দেন না, সেটা কয়েক মিনিট হতে পারে, কয়েক ঘন্টা হতে পারে বা কয়েক দিন হতে পারে। এটা হলো মেডিসিনাল অ্যাগ্রাভেশন, রোগের প্রকৃতি কিন্তু অরিজিনালি ওষুধ খাওয়ার পর বেড়ে যায় না। এই প্রাইমারি অ্যাগ্রাভেশন চলে যাওয়ার পর পেশেন্ট আস্তে আস্তে
সুস্থ হতে শুরু করে, পেশেন্ট ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। সুতরাং হোমিওপ্যাথিক ডাক্তারবরা কখনোই পেশেন্টদেরকে বাড়াবাড়ির জন্য বা পেশেন্টদেরকে অতিরিক্ত কষ্ট দেওয়ার জন্য ওষুধ দেন না। এটা হোমিওপ্যাথি শাস্ত্রের নীতি। যেহেতু ডাক্তারবরা সিমিলার মেডিসিন দেন, এই কারণে রোগের তীব্রতা কিছু সময়ের জন্য বেড়ে যায়। কিন্তু এই বাড়াবাড়ির চাবিকাঠিটি হোমিওপ্যাথির ডাক্তারবাবুদের কাছে থাকে। সুতরাং ডাক্তারবাবুরা যদি মিনিমাম ডোজ প্রয়োগ করেন, সঠিক পটেন্সি, মিনিমাম রিপিটেশন ইউজ করেন, তবে কিন্তু রোগ বাড়ার তীব্রতা কিন্তু অনেক অংশে কমে যায়। অনেক সময় পেশেন্ট বুঝতেই পারেন না যে আমি ওষুধ খাওয়ার পর রোগ আমার বেড়েছে বলে, কিছু সময়ের পর রোগটি কিন্তু কমতে শুরু করছে, পেট ব্যথা কমতে শুরু করছে। আট ঘন্টা এক ঘন্টার পর দেখা গেল জ্বরের টেম্পারেচার ধীরে ধীরে কমতে শুরু করে। সুতরাং অ্যাগ্রাভেশন মিনিমাম হতে হলে মিনিমাম ডোজ, সঠিক পটেন্সি এবং মিনিমাম রিপিটেশন করতে হবে, তবেই হোমিওপ্যাথিক ওষুধের আশাপ্রদ ফল পাওয়া সম্ভব। দর্শক বন্ধু, এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।